যদি কোরআন হাদিস না মানি জীবনে কি হবে গো মৃত্যুর পরে, যদি কোরআন হাদিস না মানি জীবনে কি হবে গো মৃত্যুর পরে, কবরের মাঝে কি দিব জুয়াব, কবরের মাঝে কি দিব জুয়াব, মুনকির নাকিরের তরে কি হবে গো মৃত্যুর পরে, যদি কোরআন হাদিস না মানি জীবনে কি হবে গো মৃত্যুর পরে, চার মাজহাবকে ফরজ নেছি এক মাজহাবে আমল করেছি, চার মাজহাবকে ফরজ নেছি এক মাজহাবে আমল করেছি, কোরআন হাদিসের দিকে দেখিনি তো ফিরে কি হবে গো মৃত্যুর পরে, যদি কোরআন হাদিস না মানি জীবনে কি হবে গো মৃত্যুর পরে, কবরের মাঝে কি দিব জুয়াব, কবরের মাঝে কি দিব জুয়াব, মুনকির নাকিরের তরে কি হবে গো মৃত্যুর পরে, যদি কোরআন হাদিস না মানি জীবনে কি হবে গো মৃত্যুর পরে, মৃত্যুর শিয়রে বসে জানলাম আলেমদের পরশে, সার মাজহাব নাই কোরআন হাদিসে, মৃত্যুর শিয়রে বসে জানলাম আলেমদের পরশে, সার মাজহাব নাই কোরআন হাদিসে, ইমাম সাহেবকে জিজ্ঞেস করলাম বলে আসে ফেকাতে, কি হবে গো মৃত্যুর পরে, যদি কোরআন হাদিস না মানি জীবনে কি হবে গো মৃত্যুর পরে, কবরের মাঝে কি দিব জুয়াব, কবরের মাঝে কি দিব জুয়াব, মুনকির নাকিরের তরে কি হবে গো মৃত্যুর পরে, যদি কোরআন হাদিস না মানি জীবনে কি হবে গো মৃত্যুর পরে, চার মাজহাবকে ফরজ নেছি এক মাজহাবে আমল করেছি, কোরআন হাদিসের দিকে দেখিনি তো ফিরে কি হবে গো মৃত্যুর পরে, যদি কোরআন হাদিস না মানি জীবনে কি হবে গো মৃত্যুর পরে, একসাথে তিন তালাক দিলাম তওবা করব ঘরে নিলাম, ইমাম সাহেবের ফতোয়া পেলাম ঘরের বউ পরকে দিলাম, একসাথে তিন তালাক দিলাম তওবা করব ঘরে নিলাম, ইমাম সাহেবের ফতোয়া পেলাম ঘরের বউ পরকে দিলাম, এমন বিধান কবু ইসলামে হতে পারে কি হবে গো মৃত্যুর পরে, যদি কোরআন হাদিস না মানি জীবনে কি হবে গো মৃত্যুর পরে, কবরের মাঝে কি দিব জুয়াব, কবরের মাঝে
কি দিব জবাব, মুনকির নাকিরের তরে কি হবে গো মির তোর পরে, যদি কোরআন হাদিস না মানি জীবনে কি হবে গো মোদের জীবনে, কি হবে গো এদের জীবনে, কি হবে গো মির তোর পরে।